আসসালামু আলাইকুম, আমি ফাহিম মুনতাসির। ওয়েলকাম টু বাংলা মুভি রিভিউ। বহুদিন বাদে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হলাম। মাঝে ব্যস্ততার কারণে আমি গত মাসে যত চলচ্চিত্র রিলিজ পেয়েছে একটিরও কোনো রিভিউ করতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি আস্তে আস্তে আমার চ্যানেলে সেই রিভিউগুলো আপলোড করছি, তো আশা করি এখন আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। এছাড়া আমি দু সপ্তাহ আগে আমাদের যে পেজটা ছিল বাংলা মুভি রিভিউ, সেই পেজটার অ্যাক্সেস হারিয়ে ফেলেছি কিছু কপিরাইট ক্লেম সংক্রান্ত জটিলতার কারণে। মোটামুটি 3 মাসের মতো একটা রেস্ট্রিকশন রয়েছে সেই পেজে। আমরা নতুন একটা পেজ খুলেছি BMR 2.0 নামে, আমি ডিসক্রিপশন বক্সে সেই পেজটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে লাইক দিয়ে আমাদের সাথে পাশে থাকতে পারেন। আজ আমরা আলোচনা করব অনন্য মামুন পরিচালিত অমানুষ চলচ্চিত্রটি। এটি গত মাসে 17 জুন মুক্তি পায়। এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নীরব, মিথিলা, মিশা সৌদকর, রাশেদ মামুন, অপু, ক্রিশ্চিয়ান ও তন্ময় সহ অনেকে। চলচ্চিত্রটি কেমন লাগলো সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। চলুন রিভিউটি শুরু করা যাক। এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে অমানুষ চলচ্চিত্রের টিম তাদের প্রথম সপ্তাহে যা টেবিল কালেকশন এসেছিলো তার পুরোটাই সিলেট এবং সুনামগঞ্জে বন্যার্ত মানুষদের উদ্দেশ্যে দান করে দিয়েছে। এই উদ্যোগটিকে আমি মন থেকে সাধুবাদ জানাই। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েছি যে তারা এরকম একটা মহৎ উদ্যোগকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। আমি এর আগে কখনো দেখিনি যে এরকম কেউ করেছে যে কোনো একটা সিনেমার টেবিল কালেকশনে পুরোটাই কোনো সাহায্যের জন্য দান করে দেওয়া। তো এই উদ্যোগটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে ফেসবুকে বিভিন্ন রকম ছবিও পাবেন যে তারা আসলেই সুনামগঞ্জ গিয়েছে, এরকম প্রায় বুক সমান পানি বা কোমর সমান পানি এখানে গিয়ে তারা সাহায্য করেছে। তো এই উদ্যোগে আমি অবশ্যই সাধুবাদ জানাই। এখন কথাগুলো এখানে বলার কারণ হলো আমি এখন একটা চলচ্চিত্রের রিভিউ করতে আসছি, দয়া করে সেই সাহায্যের সাথে এই চলচ্চিত্রের রিভিউটি মিলাবেন না। আমি মূলত এখানে একটা চলচ্চিত্রের ভালো মন্দ কীরকম হয়, মানে এই চলচ্চিত্রের ভালো দিক কী খারাপ দিক কী সেটা নিয়ে আলোচনা করব। আমার আলোচনাটা টোটালি এই চলচ্চিত্রটিকে ঘিরে। তো আমি আশা করি এটার সাথে ওটা আপনারা মিলাতে যাবেন না। আর আমি যেহেতু অনেক দিন পরে এসে এই চলচ্চিত্রের রিভিউ করছি, মেবি 3 সপ্তাহ পরে এসে, তো আশা করি ওই চলচ্চিত্রের বিজনেসেও এই রিভিউ তেমন একটা ইফেক্ট ফেলবে না। পজিটিভ এবং নেগেটিভ এই দুটি বিষয় নিয়ে আলোচনা করার আগে চলুন একবার জেনে নিই অমানুষের গল্পটি কীরকম। এই বন দেখতে শান্ত সবুজ নদীর মতো হলেও ভয়ঙ্কর কিছু ডাকাত দল এই শান্ত বনটাকে গড়ে তুলেছে। গল্পে আমরা একটি ঘন জঙ্গল দেখতে পাই। আমরা দেখতে পাই যে ঘন জঙ্গলে বেশ কয়েকটি ডাকাত দল রয়েছে। তারা সাধারণত 5 থেকে 10 হাজার টাকার বিনিময়ে গুম, খুন বা কন্ট্রাক্ট কিলিং করে থাকে। খুবই অল্প টাকার বিনিময়ে তারা এই কাজগুলো করে থাকে। এই যে অনেকগুলো ডাকাত দল, এই ডাকাত দলের সর্দার হলেন ওসমান। মানে সব ডাকাতরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করে এবং ভয়ের চোখে দেখে। এই ওসমান চৌধুরীর রূপদান করেছেন নীরব, তার টিমে রয়েছে মিশা সৌদকর, কাজী নওশাবা আহমেদ সহ আরও অনেকে। তো এই ওসমানের একটা রাইভেল বাহিনী রয়েছে যাদেরকে মফিজ বাহিনী বলা হয়। সেই মফিজ চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন, অপু। এদের মধ্যকার একটা ক্ল্যাশ রয়েছে বা রাইভেল রয়েছে, মানে অনেকগুলো ডাকাত দলের মধ্যে এই দুটো ডাকাত দল অনেক বেশি শক্তিশালী। তো জঙ্গলে নতুন একটা কন্ট্রাক্ট কিলিং এসেছে, সেটি এখন আর সেই অল্প টাকার নয়, প্রায় 1.5 লাখ টাকার একটা কন্ট্রাক্ট কিলিং এসেছে। এই কন্ট্রাক্টটা ধরার জন্য মফিজ বাহিনী এবং ওসমান বাহিনীর মধ্যে একটা ক্ল্যাশ লেগে যায়। মূল ঘটনা হলো মিথিলাকে গুম করার জন্য সেই কন্ট্রাক্টটা আসে। এখন এই সেই কন্ট্রাক্টটা কেন আসে, কে পাঠায়, এবং এই যে দুইটা রাইভেল ওসমান বাহিনী এবং মফিজ বাহিনী, কার কাছে মিথিলা গিয়ে ধরা খায়, সেই সব কাহিনী নিয়ে এই চলচ্চিত্রের গল্প। এবার কথা বলা যাক অমানুষের পজিটিভ দিকগুলো নিয়ে। খুবই অল্প কয়েকটা দিক আমার দৃষ্টিতে পজিটিভ মনে হয়েছে। তার মধ্যে আমি প্রথমেই বলবো নীরবের পারফরমেন্স। নীরব মোটামুটি 10 থেকে 12 বছর হলো বাংলা চলচ্চিত্রে কাজ করছে, কিন্তু সেরকম মনে রাখার মতো হামুড়ি সেরকম কোনো কাজ করতে পারেনি, কারণ তাকে দিয়ে আমাদের পরিচালকেরা সেরকম কোনো চেষ্টাই করেনি বলতে গেলে। এই রিসেন্ট সময়ে এসে নীরব একটু ভিন্ন কিছু করার চেষ্টা করছে। এই যেমন যে আব্বাস, দেন হলো চোখ, তারপর কসাই, অমানুষ, তিনি নিজেকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করছেন, একটু নিজেকে ভিন্নরূপে উপস্থাপন করার চেষ্টা করছেন। যদিও চলচ্চিত্রগুলো সেরকম আহামরি কোনো জনপ্রিয়তা পাচ্ছে না, তবুও তিনি একটা চেষ্টা করছেন। এই যে 10 বছর 12 বছর পরে এসে তিনি যে একটা ভিন্ন কিছু করার চেষ্টা করছেন, এই চেষ্টাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। এবং তিনি এখানে বেশ ভালো একটা পারফরমেন্সও দিয়েছেন। আমার নীরবের অভিনয় নিয়ে বেশ কিছু প্রবলেম ছিল, বেশ কিছু অভিযোগ ছিল যে তার আসলে অভিনয়ে সেই অ্যাগ্রেশনটা আসে না, সেই মানে একটা যে একটা এনার্জি, সেই এনার্জেটিক ফিলটা তার অভিনয়ে আসেই না। তিনি কেমন যেন মানে বডি ল্যাঙ্গুয়েজ দিক থেকে একটু দুর্বল অভিনয় করেন। এইখানে আমার তার অভিনয়টা তুলনামূলক বেশি ভালো লেগেছে। তার বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট পরিমাণে স্ট্রং ছিল, মানে একটা ডাকাত দলের সর্দার হিসেবে তার বডি ল্যাঙ্গুয়েজ যেরকম হওয়া উচিত সেরকমই ছিল। তার অভিনয় আমার এই দিক থেকে ভালো লেগেছে। সামনে তার অনেকগুলো চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। আমি বিশেষ করে তার অভিনীত ক্যাসিনোর অপেক্ষায় রয়েছি। সেই চলচ্চিত্রে তার পারফরমেন্সটি কেমন হয় সেটা আমি মানে দেখার জন্য খুব বেশি আগ্রহী। তো দেখা যাক তার পারফরমেন্সটি আমার কাছে কেমন লাগে।
দ্বিতীয়ত আমার জিনিসটা ভালো লেগেছে তা হলো এই চলচ্চিত্রের প্রথমার্ধ। চলচ্চিত্রের শুরুটা বেশ ইন্টারেস্টিং, খুব সুন্দরভাবে প্রত্যেকটা চরিত্রের ইন্ট্রোডাকশন করা হয়েছে, আমরা চরিত্রগুলোর সাথে খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারছিলাম। আর পুরো চলচ্চিত্রটি একটা জঙ্গলের ভিতর শ্যুট করাতে বেশ ভালো একটা অথেন্টিক ফিল পাওয়া যাচ্ছিল। আর শুরুটা বেশ ইমপ্রেসিভ ছিল, আমি বলবো শুরু যে 30-35 মিনিট বেশ ইমপ্রেসিভ, আমি মানে বেশ ইমপ্রেস হচ্ছিলাম যে বাহ, মানে কিছু একটা হাটকে একটা চেষ্টা করা গেছে, যে ভিন্ন কিছু একটা চেষ্টা করা গেছে কমার্শিয়াল ফরম্যাটের মধ্যেই। তো প্রথমার্ধটা আমি বেশ এনজয় করেছি, কিন্তু এই চলচ্চিত্রের সমস্যা হলো অন্য জায়গাটায়, যেগুলো বলা যায় অনন্য মামুনের চলচ্চিত্রের একটা কমন সমস্যাই বলা যায়। তো সেই সব ব্যাপার নিয়ে আলোচনা করব এই চলচ্চিত্রের নেগেটিভ দিকগুলোতে। নুদরাতের লাশের দাম 1.5 কোটি টাকা, টাকার জন্য মায়ের নিয়ে বলাই নাই, উসমান প্রেমে পড়ছে। এই চলচ্চিত্রের প্রথম নেগেটিভ দিক হলো চলচ্চিত্রের ডিরেকশন। অনেকদিন পরে অনন্য মামুন পরিচালিত কোনো চলচ্চিত্র সিনেমা হলে রিলিজ পেল। মাঝে তিনি একটা লম্বা সময় ধরে ওটিটিতে সিনেমা রিলিজ করেছেন। তো তিনি কেমন পরিচালক তা তো আমরা সবাই জানি, আপনি মোস্ট ওয়েলকাম বলুন, কিংবা আমি শুধু চেয়েছি তোমায়, কিংবা নবাব এলএলবি, তার পরিচালিত জনপ্রিয় সিনেমাগুলো এগুলোই। তো তিনি একটা লম্বা সময় ধরে চলচ্চিত্র পরিচালনা করে আসছেন। এখন তার যে সিনেমা বা তার যে পরিচালনা, কিংবা আমি যদি বলি তার যে রিটেন পার্টটা, গল্প এবং চিত্রনাট্য, সেখানে যে মূল সমস্যাটা থাকে সেটা হলো গল্প যেরকমই হোক, হোক সেটা সাসপেন্স ধরনের, কিংবা মিস্ট্রি ধরনের, কিংবা অ্যাকশন ধরনের, কিংবা থ্রিলার ধরনের, যেরকম গল্পই হোক, তিনি একটা প্রেমের অ্যাঙ্গেল ঢোকাবেনই। এই জিনিসটা মানে প্রত্যেকটা সিনেমাকে নষ্ট করে। তিনি যে একটা লাভ ট্রায়াঙ্গেল ঢোকান কিংবা একটা লাভ অ্যাঙ্গেল ঢোকান, এই জিনিসটা প্রত্যেকটা সিনেমাতে এসে লোকে বাগড়া বাঁধায়। এখানে দেখুন, এখানে শুরুর 20-30 মিনিট সিনেমাটি খুব প্রমিসিং, মানে খুব ইমপ্রেসিভ লাগে আমাদের কাছে, যে খুব একটা মানে ভিন্ন কিছু করার একটা চেষ্টা করা হয়েছে, দেখতে বেশ ভালো লাগে। হলো কি পরবর্তীতে, যে তিনি একটা প্রেমের অ্যাঙ্গেল ঢুকালেন, আমরা একটা ত্রিভুজ প্রেমের গল্প দেখতে পাই, সিনেমাটা ওখানেই মাঠে মারা পড়লো। আমরা মানে সেরকম কোনো কিছু কানেক্টই করতে পারলাম না এই চলচ্চিত্রের সাথে। পুরো সিনেমাটি পরবর্তীতে একটা ক্রিঞ্জি এবং ক্লিশে ঘরানার গল্প যেরকম হয় সেরকম গতিতে সামনে এগিয়ে গেছে, এবং সময় যত এগিয়েছে সিনেমাটি আমাদের কাছে তত বেশি বোরিং লেগেছে, তত বেশি বিরক্তিকর লেগেছে। দ্বিতীয়ত যে দিকটি খারাপ লেগেছে তাহলে এই চলচ্চিত্রের দ্বিতীয়ার্ধ। আমি অলরেডি এ সম্পর্কে অনেক কিছু বলে ফেলেছি যে চলচ্চিত্রের প্রথমার্ধটা মোটামুটি এনজয় করার মতো, যেমন তেমন মোটামুটি কাটিয়ে দেওয়া যায়। দ্বিতীয়ার্ধ যখন শুরু হয় তখন চলচ্চিত্রটি আরও বেশি বোরিং হতে থাকে, আরও বেশি ক্লিশে হতে থাকে। মানে একটা পর্যায়ে গিয়ে আমার মনে হচ্ছিলো কি, যে এই চলচ্চিত্রে কোনো স্ক্রিপ্টই নাই, মুখে মুখে সব কিছু সাজানো হয়েছে, যেখানে কোনো লিখিত কোনো কিছুই ছিল না, মুখে মুখে ডায়লগ দেওয়া হয়েছে, তোমার বলা হয়েছে যে এই তুমি এইটা দাও, এই তুমি এইটা দাও, এরকম এরকম বলে 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 কাজগুলো করানো হয়েছে, সেরকম লিখিত কিছুই ছিল না। মানে সিনগুলো প্রচণ্ড রকমের অগোছালো, প্রচণ্ড রকমের অগোছালো, সিনগুলোর মধ্যে সেরকম কোনো সৌন্দর্য নাই, সেরকম কোনো ইউনিক কিছু নাই, আলাদা করে তো যে কিছু একটা দেখাবো আমি, আমি যে অন্য ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করতেছি সেরকম কিচ্ছু নেই। তৃতীয়ত খারাপ লেগেছে এই চলচ্চিত্রের টেকনিক্যাল সাইড। অনন্য মামুনের নবাব এলএলবি বলুন কিংবা মেকআপ বলুন, চলচ্চিত্রগুলো দুর্বল হলেও সেখানে মেকিংটা বেশ ভালো ছিল, টেকনিক্যাল অ্যাসপেক্টসগুলো বেশ ভালো ছিল, খুব ভালো আমরা সিনেমাটোগ্রাফি দেখতে পেয়েছি, এডিটিং কালার গ্রেডিং মোটামুটি ভালো ছিল, মোট কথা বেশ ভালো একটা প্রোডাকশন ভ্যালু আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু এই যে নীরবকে নিয়ে যে দুটো সিনেমা করলো, কষাই এবং অমানুষ, দুইটাতেই কেমন যেন একটা বাজেটের একটা ঘাটতি আছে বলে মনে হচ্ছিলো। মানে কোনো কিছুই আপ টু দ্য মার্ক হচ্ছিল না, বেশ একটা চিপ প্রোডাকশন ভ্যালু মনে হচ্ছিলো আমার কাছে, মানে সিনেমাটার পর্দাটা দেখে। তো এই জিনিসটা একটা বেশ বড় একটা নেগেটিভ দিক। মানে খরচ কমান আপনি, খরচটা কমান, কিন্তু সেটা যেন পর্দায় যেন দেখা না যায়। আপনি যদি পর্দায় যদি দেখে সেটা যদি দেখিয়ে দেন, তাহলে তো মনে হলো যে সিনেমাটার গরিব গরিব স্টাইলের হয়ে যাবে। সব মিলিয়ে এই ছিল আমার দৃষ্টিতে অমানুষ। আমার যেটা মনে হচ্ছে যে এখন উচিত অনন্য মামুনের ডিরেকশনটা ছেড়েই দেওয়া, তার আর এই ডিরেকশনে থাকা উচিত না, তিনি এখন এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে থাকুক, তরুণ যে পরিচালক রয়েছে তাদের সুযোগ দিই, সেই জিনিসটাই আমার মধ্যে ভালো হবে। তার ডিরেকশনটা আর ভালো হচ্ছেই না, এই শেষে যে 3-4টা সিনেমা দেখলাম, একটা সিনেমারও তার ডিরেকশন আপ টু দ্য মার্ক লাগেনি আমার কাছে। সামনে ঈদে তার একটা চলচ্চিত্র মুক্তি পেয়েছে সাইকো নামে, জিয়াউল হোসেন তারপর পূজাচেরি সেখানে লিড রোলে রয়েছে, আমার সেই সিনেমাটি নিয়েও যথেষ্ট শঙ্কা রয়েছে যে সেটা ভালো হবে কি না, কিংবা সেটা আদৌ এরকম মানে দর্শকদের ভালোভাবে সন্তুষ্ট করতে পারবে কি না, আমার এই সব সিনেমা দেখে সেই আগ্রহটাও কমে যাচ্ছে। বাংলা মুভি রিভিউ অমানুষকে দিচ্ছে 4/10 মার্কস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ভালো লাগলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।